উদ্বোধন হয়ে গেল বেলেঘাটা একতা সংঘের শ্যামা পুজোর। হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কথিত আছে, ভক্তদের মা খালি হাতে ফেরান না, আপদ বিপদ থেকে তিনিই রক্ষা করেন তার ভক্তদের, সেই বিশ্বাসেই চলছে মা কালীর আরাধনা। 48তম বর্ষে জমজমাট বেলেঘাট একতা সংঘ আয়োজিত শ্যামা পুজো মঙ্গলবার মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল তাদের পুজো। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটের নবরূপকার পরেশ পাল, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক শক্তি পাল সহ বহু বিশিষ্ট জনেরা হাজির হয়েছিলেন মণ্ডপে। ঝাড়খণ্ডের মাইথন ম্যারেজ হলের আদলে তৈরি এবার বেলেঘাট একতা সংঘের পুজো মণ্ডপ। মাতৃ প্রতিমা তৈরি করেছেন অসীম বিশ্বাস। ঐতিহ্য সাবেকিয়ানাকে সঙ্গী করে পুজো করে চলেছে বেলেঘাট একতা সংঘ। পুজোর মূল উদ্যোক্তা 33 নম্বর ওয়ার্ডের পুরমাতা চিনু বিশ্বাস ও 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র বিশ্বাস। পুজোর পাশাপাশি বিজয়ার সম্মিলনীর আয়োজন করা হয়। এদিন এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয়। শুধুমাত্র পুজো করেই থেমে থাকছেন না এলাকার পুজো উদ্যোক্তারা। এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। পবিত্র বিশ্বাস ও চিনু বিশ্বাসের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। খুবই আকর্ষণীয় পুজো, বড় পুজো বলে প্রতিষ্ঠিত দীপাবলির উৎসব। কালী পুজোকে কেন্দ্র করে পবিত্র বিশ্বাস, চিনু বিশ্বাস তারা সকলকে সঙ্গে নিয়ে এখানে যে আনন্দ উৎসবের পরিবেশ সৃষ্টি করেন, এর কোনো তুলনা নেই। এবং আমরা চাই শক্তি মায়ের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা সব থেকে আমরা দূরে থেকে সৌভ্রাতৃত্বের বন্ধনে যেন নিজেরা আলিঙ্গনাবদ্ধ হতে পারি আর সবাই মিলে বলি জয় মা কালী। মেয়র এসে উদ্বোধন করেছেন, কিন্তু তার আগে আমাদের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করেছেন। প্রতি বছরই, এটা 48তম বর্ষ আমাদের, প্রতি বছরই আমাদের সাংসদ মেয়র এখানে উপস্থিত হন এবং পুজোর উদ্বোধন করে যান। হ্যাঁ, ছট পুজো শুধু তাই না, কালী পুজোয় আমাদের শাড়ি বস্ত্র বিতরণ করা হয়, এবার ছট পুজোর সমস্ত সামগ্রী আমাদের এখান থেকে দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।